हेलो एवरीवन, दिस इज डॉक्टर आदान इस्लाम फ्रॉम भुवन विलास। चक्षु विशेषज्ञ, बंगबंधु शेख मुजिब मेडिकल विश्वविद्यालय থেকে বাংলাদেশের सर्वोच्च डिग्री MS सम्पन्न করেছি। आज আমাদের এই ইউনিভার্সিটি থেকে একটি চক্ষু ক্যাম্পে আমরা যাচ্ছি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। আমাদের চেয়ারম্যান স্যার এবং বর্তমান VC অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ স্যার একদম সময় মেপে একদম সকাল 6টার মধ্যে এসেই হাজির হয়ে গেছেন, কারণ অনেক দূরের পথ আমাদের পাড়ি দিতে হবে যেন সবাই খুব সুন্দর মতো যে সুন্দর একটা সময়ে পৌঁছাতে পারি, আমাদের আই ক্যাম্পটা সুন্দর করে সম্পন্ন করে আবার দিনে দিনেই আমরা ব্যাক করতে পারি। আমার সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের প্রায় সব ডাক্তাররাই যাচ্ছেন, বিশাল একটা ডাক্তারদের গ্রুপ নিয়ে, এবং আমাদের সাথে সাপোর্টিং স্টাফ সবাইকে নিয়ে আমরা রওনা হয়েছি। আমরা একদম এক ঘন্টার মধ্যেই এই ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আমরা মাওয়া ঘাটে চলে আসি। এখন তো বিশেষ স্টলে সবাই চা খাচ্ছে, এরকম আমরা খাবো না? বলো যে কেমন লাগছে চাটা? অসাধারণ অসম, আমার অসাধারণ লাগছে, ডাবল লাগছে না, কিন্তু আমরা দেখতেই ভালো লাগছে। ও মা ঘাটে আসবেন, এই চা অবশ্যই খাবেন, এটা খেতেই হবে। এটাই আমাদের জীবন, একটা সরকারি ছুটির দিনে নিজেদের ছুটিকে জলাঞ্জলি দিয়ে আমরা যাচ্ছি ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করার জন্য একটি উপজেলা লেভেলে, শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। আমাদের এই মাওয়াঘাটে আমাদের জন্য তিনটি স্পিড বোট আগে থেকেই রেডি করা ছিল। চলুন দেখা যাক আমাদের কেমন লাগে। গিয়েছি এই তো জরুরি খবর, অবাক তুই চোখে ছায়া কাঁপে ভয়ে অভিমানে, হারিয়ে যাওয়ার নিয়ম নেই খানে, হারাব বললে পাটি পেয়ে গুতে গেলে, গোটা শহর বাতি জেলে সতর্ক, পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি। সকাল 9টার মধ্যেই এই শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আমাদের যেই লায়ন্স চক্ষু হাসপাতাল, যেখানে আমাদের আই ক্যাম্প করার কথা, সেখানে চলে এসেছি। রাস্তায় আমাদের কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আমরা যেহেতু মাওয়াঘাট থেকে সরাসরি আমরা স্পিড বোর্ডে করে এসেছি, অনেক সময় বাঁচিয়ে আমরা সুন্দর একটা সময়ে চলে আসতে পেরেছি। এবং এসেই আমরা দেখছি যে এখানে আই ক্যাম্পে চিকিৎসা নেওয়ার জন্য অলরেডি অনেক মানুষজনের জমা হয়ে গেছে, এবং এদের এস্টিমেশন ছিল প্রায় 2500 থেকে 3000 মানুষকে আজকে চক্ষু সেবা দেওয়া লাগবে আমাদের। এবং আমরা সেভাবেই প্রিপারেশন নিয়ে এসেছি। আমাদের ডিপার্টমেন্টে প্রায় সব ডক্টর আমাদের সাথে এসেছেন তাদের এই ছুটির দিনটিকে জলাঞ্জলি দিয়ে এই উপজেলার মানুষকে চোখের সেবা প্রদান করার জন্য। আমাদের ইউনিভার্সিটির মাননীয় VC স্যার অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ স্যার, উনিও এসে উপস্থিত হয়েছেন খুব অল্প সময়ের মাঝে, এবং ওনাকে প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেয় এই হাসপাতাল কর্তৃপক্ষ, এবং আমাদেরকে সকালবেলা সুন্দর একটা নাস্তার ব্যবস্থা করেন ওনারা, যার মধ্যে চিকেন কষা সাথে ভেজিটেবল খিচুড়ি পরোটা যা যা থাকে হালুয়া সব কিছুই ছিল। অসাধারণ একটা স্বাদের খাবার, আমরা অনেকদিন পরে এরকম একটা উপজেলা লেভেলে এসে একটা গ্রামীণ একটা টেস্ট এই খাবারগুলোর মাঝে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল। বিশেষ করে এই মুরগির কারি, এটা কিন্তু এই পরোটা দিয়ে খেতে, খিচুড়ি দিয়ে খেতে অসাধারণ। সকাল নাস্তা শেষ করার সাথে সাথেই আমরা এই হাসপাতালের বিভিন্ন রুমে নিজেদের মতো ডিস্ট্রিবিউটেড হয়ে যাই। প্রত্যেক রুমেই দুজন ডাক্তার রোগীদের সেবা প্রদান করছে, এবং রুমের সামনে আরও একজন ডাক্তার হচ্ছে এই ডিটেলস হিস্ট্রি নিয়ে আমাদের যেই ডকুমেন্টগুলো তৈরি করতে হয়, যেই ডাটা কালেকশন শিট পূরণ করতে হয়, সে কাজগুলো সম্পন্ন করছে। কয়েকটা রুমে ইচ্ছাকৃতভাবেই আমরা শুধু ফিমেলদেরকে রেখেছি, যেন হচ্ছে মহিলা যারা একটু কনজারভেটিভ পেশেন্ট তারা যেন কমফোর্টেবল থাকে, এবং মহিলা পেশেন্ট অনেক সময় উপজেলা লেভেলে শুধু মহিলা ডাক্তারদেরকেই দেখাতে চান, তাদের জন্য কোনো অসুবিধা না হয়।
এখানে রোগীদেরকে একটা সুচিকিৎসা দেওয়ার বা ঢাকায় অ্যাটলিস্ট আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে আমরা যেরকম চিকিৎসা প্রদান করে থাকি ঠিক সেই মডেলের চিকিৎসা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এখানকার যেই উন্নত সব যন্ত্রপাতি সেগুলো দিয়েই আমরা সব রোগীদেরকে সেবা প্রদান করছি। আশা করছি আমরা এখানে যেই রোগীরা এসেছে সবাই একটা উন্নত চিকিৎসা এই উপজেলা লেভেলেই পেয়ে যাবেন। প্রচুর রোগীর সমাগম, প্রচুর ভিড়, কিন্তু আমরা এতে অভ্যস্ত। আমাদের সম্মানিত ভিসি স্যার অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ স্যার, চেয়ারম্যান কমিটি অফথলজি, উনিও নিজের মতো করে সমান তালে রোগী দেখে যাচ্ছেন এবং উনি ওনার স্পেশাল ট্রিটমেন্টটি এখানে দিয়ে যাচ্ছেন। আলো বোঝা যায়? রোগী দেখার ফাঁকে এই প্রতিষ্ঠানের ওনার আলমগীর মতি সাহেব, উনি ঢাকা মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান, উনি আমাদের চেয়ারম্যান স্যারকে ওনার এই পাশে করা বাগান এবং শিশুদের জন্য নির্মিত পার্ক এটা ঘুরে দেখান, যেখানে আমাদের চেয়ারম্যান স্যার এই একদম গাছ থেকে পাকা স্ট্রবেরি পেড়ে নিয়ে আসেন। এটা অবশ্য স্যারের সাথে থাকার কারণে সর্বকনিষ্ঠ ডাক্তার হিসেবে আমি পেয়ে যাই, আর আমার সাথে আমার প্রাণপ্রিয় কনসালটেন্ট স্যার নির্মম চৌধুরী স্যার, আমাদের দুজনকে ভাগ করে এটা খেতে বলা হয়। এখানে আমাদেরকে এখানেই উৎপাদিত গরুর যে ফার্ম সেখান থেকে তৈরি লাচ্ছি আমাদেরকে খেতে দেওয়া হয়, আপ্যায়ন করা হয়, এবং খুব অবাক হয়ে দেখলাম এত সুন্দরভাবে উনি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছেন ওনার এই ছাদের মধ্যে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা গাছ এবং সাথে রয়েছে ড্রাগন ফলের বাগান ছাদের উপরে। রোগী দেখা কিন্তু সমান তালে চলছে প্রত্যেকটা রুমে, রোগী আরও নতুন নতুন আসছেন, আল্লাহ জানে আজকে কয়টার মধ্যে আমরা এই চাপ শেষ করতে পারবো। আমাদের সাথে আমাদের মেডিকেল ইউনিভার্সিটির সকল ফ্যাকাল্টি মেম্বারও এসেছেন, আমাদের সহযোগী অধ্যাপক ডক্টর শকত কবির স্যার, আমাদের কোর্স কোঅর্ডিনেটর কমিটি অফথলজি বিভাগে, উনিও সমান তালে রোগী দেখে যাচ্ছেন। এখানে কিন্তু রোগীরা একদম মডার্ন ট্রিটমেন্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ। বেলা 3:10 আয়োজক কমিটি আমাদের দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। তাদের আয়োজন কিন্তু অসাধারণ। এটা শরীয়তপুরের রসগোল্লা, আমার শ্বশুরবাড়ি শরীয়তপুর দেখে এই রসগোল্লা সম্পর্কে আমি জানি। এই রসগোল্লা কিন্তু সাধারণ গ্রেডের কোনো রসগোল্লা না, একবার যে খাবে সে অবশ্যই এর কথা সারা জীবন মনে রাখবে। সাথে আয়োজনের মধ্যে রয়েছে মাছ ভাজা আর বিভিন্ন রকমের ভর্তা। এখানে সব মিলিয়ে যদি আমি দেখাই আপনাদেরকে, প্রায় তারা 10-15 পদে শুধু ভর্তার আইটেমই করেছে আমাদের জন্য। সাথে রয়েছে ঝরঝরে ভাত, রয়েছে লাউয়ের তরকারি, পাতলা ডাল, আরও সাথে রয়েছে চিংড়ি মাছ, এখানে এটা ছোট মাছের একটা তরকারি। আর যদি আপনাদেরকে স্পেশাল আইটেমগুলোর কথা যদি বলি, তারা এখানে খাসির মাংস আমাদের জন্য জোগাড় করেছে, এবং আমি যেটা আপনাদেরকে বলেছিলাম আমি যে ব্যাপারে খুব বেশি ফ্যাসিনেটেড, বিভিন্ন রকমের ভর্তা দিয়ে, ভর্তা ভাত দিয়ে আমাদেরকে দুপুরের আপ্যায়ন করা হয়, এবং আমাদের সব ফ্যাকাল্টি বৃন্দ, আমাদের সকল স্যারেরা একসাথে হচ্ছে খেতে বসেন, এবং বুঝতেই পারছেন খুবই আমরা এই লাঞ্চটা এনজয় করেছিলাম। আমার স্থলাভিষিক্ত ইনশাআল্লাহ তুমিই হবা, চিন্তা করুন। দেখি কি কি আছে এখানে, কয়েক পদের ভর্তা, অনেক পদের ভর্তা, দুইটা মাছ, খাসি তো তুমি এখন নেওয়াই নাই, খাসি সবজি, খাসি নিয়ে নাও, খাসি আর সবজি, হ্যাঁ হ্যাঁ খাসি নাও। এখানে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে কি এই আতিথেয়তা, হ্যাঁ নিদাস দেখ রাক্ষসের বাচ্চা রাক্ষস। আমি বলবো এই আপ্যায়নের মধ্যে এই ভর্তা ভাত পেয়েই আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত রং বেরঙের ভর্তা, এবং সার্ভ করার সময় ওনারা বলে দিচ্ছেন কোনটা কিসের ভর্তা। একটা কথা না বলে পারছি না, আয়োজক কমিটি আমাদেরকে যেভাবে আপ্যায়ন করে খাইয়েছেন, প্রত্যেকের সঙ্গে সঙ্গে যেভাবে ওনারা লেগেছিলেন কার কী লাগবে, এবং সব কিছু প্লেটে বেড়ে বেড়ে যেভাবে খাইয়েছেন, এই আপ্যায়নটা আমার অনেক দিন মনে থাকবে।
খাসির মাংসটাও অসাধারণ হয়েছে। অন্যান্য রান্নার কথাও কি বলবো, আমাদের শহরের রান্না আর গ্রামের রান্নার মধ্যে কিন্তু একটা টেস্টের কেমন যেন একটু চেঞ্জ চলেই আসে এবং সেটা আমরা এখানে 100% ফিল করেছি। খুবই ভালো লেগেছে আমার লাঞ্চটা। সব শেষে বসলাম আমার অতি প্রিয় এই শরীয়তপুরের রসগোল্লা নিয়ে। অসাধারণ, আমি এটাকে একদম আপনাদের জন্য হাইলি রিকমেন্ড করছি। শরীয়তপুর যদি কখনো যাওয়া হয় এই রসগোল্লা না খেয়ে কোনো অবস্থাতেই ফেরা যাবে না, তাহলে কিন্তু মহাপাপ হবে। আমরা আই ক্যাম্পের ফাঁকে দেখলাম যে এখানে এত সুন্দর একটা থিম পার্ক আছে এই নড়িয়া উপজেলায়। আমার ধারণাই ছিল না, মডার্ন ফ্যান্টাসি কিংডম এই নামে এই থিম পার্কটি তৈরি করেছে মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান সাহেব লায়ন আলমগীর সাহেব। তো একটি শরীয়তপুর জেলার একটি উপজেলা লেভেলে এত সুন্দর একটা থিম পার্ক তৈরি করা যেতে পারে এবং এখানে প্রতিদিন এত এত দর্শনার্থী হয় আমার ধারণার বাইরে ছিল। ঢোকার সাথে সাথেই দেখা মিলল বিশাল বড় দুটি উট পাখির দম্পতি এবং তারা বেশ শান্ত স্বভাবের, কোনো ধরি ধরি মারি মারি কোনো ভাব নেই এবং এদের গায়ে হাত বুলানোর পরও তারা নির্বিকার। এই পার্কটি কয়েকটি অংশ নিয়ে বিভক্ত। প্রথম একটি থিম পার্ক, বাচ্চাদের বেশ কিছু রাইড আছে এখানে চড়ার মতো। দ্বিতীয়ত এখানে রয়েছে একটি মিনি জু বা চিড়িয়াখানা যেখানে অল্প কিছু পশু পাখি রাখা আছে। সাথে আছে একটা গ্রিন হাউস আর রয়েছে সুইমিং পুল যেখানে এই গরমের সময় আপনারা কিছু ওয়াটার রাইড উপভোগ করতে পারবেন। এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণ এই কেবল কার। এই পার্কে কেবল কার থাকতে পারে আমার ধারণার বাইরে ছিল। আছে খুব সুন্দর একটি চিড়িয়াখানা যেখানে একদম বড় একটা স্পেসে এতগুলো হরিণ ছেড়ে রাখা, যার চারপাশ দিয়ে রয়েছে খেলনা ট্রেন। রয়েছে একটি মিনি জু, যেই জুতে প্রবেশের সাথে সাথেই ইনি আমাদেরকে অভ্যর্থনা দেন। আমরা সবাই রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ না হওয়ার পরেও লাঞ্চের সাথে সাথেই রওনা দিয়ে দিই, কারণ দিনের আলো থাকতে থাকতেই আমাদের মাওয়াঘাটে চলে আসতে হবে। এই অন্ধকারের মধ্যে স্পিডবোট দিয়ে নদীর মধ্যে চলাচল কতটুকু নিরাপদ সে সম্পর্কে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফেরার পথে আবারও সেই মাইটি পদ্মা সেতুর দেখা মিলল। আজ এ পর্যন্তই, আপনাদের আগামী কোনো ব্লগে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।